আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি জাতীয় শিক্ষাক্রম 2021 রূপরেখার সর্বশেষ যে ভিডিও বা সর্বশেষ যে বিষয়গুলো আলোচনা করব, সেইখানে আজকে আমি আলোচনা করব মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে। অর্থাৎ আমরা এ যাবতে শিখন কৌশল কেমন হবে, আমাদের কী কী বিষয় শিখতে হবে, শিখন শেখানোর দক্ষতা যোগ্যতা ইত্যাদি অনেক বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা সকল কিছু শেখার পরে এগুলোর মূল্যায়ন করা কিন্তু খুবই জরুরি। তো মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী, সেগুলো বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে যে বিষয়গুলো থাকবে আর কি, যে শিখন শেখানোর মূল্যায়নের মূলনীতিগুলো, মূল্যায়ন ও রিপোর্টিং ব্যবস্থা, কীভাবে তাদের মূল্যায়ন করা হবে সেইটা, আর পাবলিক পরীক্ষা ও মূল্যায়নের ধরন, এগুলো বিষয়গুলো আমি ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আমি যেটা আলোচনা করব যে মূল্যায়ন আসলে কী। এখানে কয়েকটা বিষয় আছে যে মূল্যায়ন শিক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষাক্রম রূপরেখায় মূল্যায়নকে কেবল শিক্ষার্থীর শিখন মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন, শিখন পরিবেশের মূল্যায়ন ও সেই সঙ্গে শিখনের মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে। প্রচলিত মূল্যায়ন ব্যবস্থার ব্যাপক সংস্কারের মাধ্যমে মুখস্থ বিদ্যাভিত্তিক পরীক্ষা পদ্ধতি থেকে সরে এসে বহুমাত্রিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর বিভিন্ন মাত্রার জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, গুণাবলী ও চেতনা বিকাশের ধারাকে মূল্যায়নের আওতায় আনা হয়েছে। সকল ধরনের শিখন মূল্যায়নের ভিত্তি হবে যোগ্যতা, যেটা আমি আগেও বলেছিলাম যে সকল শিখন হবে অভিজ্ঞতা ভিত্তিক কিংবা যোগ্যতা ভিত্তিক। এবং আমাদের আগের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাক্রম ছিল, সেখানে ছিল হচ্ছে মুখস্থবিদ্যা এবং পরীক্ষার মাধ্যমে আমাদের মূল্যায়ন করা হতো। সেই জায়গা থেকে কিছুটা পরিবর্তন হয়ে আমাদের এই মূল্যায়নটা হয়েছে অনেক বহুমাত্রিক। তো এই মূল্যায়নের বেশ কিছু নীতিমালা আছে, আশা করছি নীতিমালাগুলো একটু দেখে নেবেন। আমি নীতিকথার যে মূল কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, সামগ্রিক বিষয় নিয়ে তাদের নৈতিক মূল্যবোধ, অর্থাৎ লিখিত বা আমাদের যে মুখস্থবিদ্যা নির্ভর যে মূল্যায়ন প্রক্রিয়াটা ছিল, সেখান থেকে আমরা কিছুটা বাস্তব নির্ভর বা হাতে কলমে শেখার প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং এইটা প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে বা প্রতিষ্ঠানের বাইরে হতে পারে মূল্যায়ন ভিত্তিটা। তো এইগুলো আমাদের কিন্তু বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। এখানে মূলনীতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি মূলনীতিগুলো একটু আপনারা পড়ে নেবেন। এখানে মূলনীতি বেশ কিছু মূলনীতি এখানে দেয়া আছে। এখন আমরা দেখব যে মূল্যায়ন আসলে মূল্যায়নটা হচ্ছে কিভাবে বা হবে কিভাবে। তো এখানে মূল্যায়নটা নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়নটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন, আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। আমরা শিখনকালীন মূল্যায়ন বলতে কী বুঝি? শিখনকালীন মূল্যায়ন বলতে আমরা যেটা বুঝি যে পাঠ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করে প্রয়োজনীয় নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য যে মূল্যায়ন তাকেই শিখনকালীন মূল্যায়ন বলে। অর্থাৎ শিখনকালীন মূল্যায়ন বলতে আমরা যেটা বুঝি যে বিভিন্ন কাজ দেওয়া হবে একজন শিক্ষার্থীকে, সমস্যার সমাধান করতে দেওয়া হবে, সেই সমস্যার সমাধানটা সে কীভাবে করছে এবং এই সমস্যার সমাধানের উপরই তাকে মূল্যায়ন করা হবে, এটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। আর সামষ্টিক মূল্যায়ন বলতে আমরা যেটা বুঝি, আমাদের বর্তমানে যে সময় যেটা প্রচলিত আছে যে প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো যে বিষয়টা সেটাকে আমরা বলি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। তো শিখনকালীন মূল্যায়নটাকে আমরা চারটা স্তরে আবার এখানে ভাগ করা হয়েছে, যে সহপাঠী, শিক্ষক, অভিভাবক, অন্যান্য থেকে শিখনকালীন মূল্যায়নটা প্রবর্তিত হবে, ফলাবর্তন হবে, শিখন উন্নয়ন, পারদর্শিতার রেকর্ড, মানে কোনো একটা কাজ তাকে দেওয়া হয়েছিল সেই কাজটা সে কীভাবে সম্পূর্ণ করলো সেটার রেকর্ড সংরক্ষণ করা থাকবে। এরপরে যেটা থাকবে যে প্রতিবেদন তৈরি, ব্যক্তিগত পারদর্শিতার রেকর্ড, এবং সেটা চলে যাবে ফলাফল প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণ। অর্থাৎ শিখনকালীন যে কাজটা দেওয়া হবে বা সমস্যাটা দেওয়া হবে সেইটার আউটপুট কী হচ্ছে বা সেটার ফলাফলটা কী হচ্ছে সেখানে কিন্তু সেইটা সংরক্ষণ করা হবে এবং সেইটার সাথে সামগ্রিক মূল্যায়নটা যুক্ত হবে। অর্থাৎ সামগ্রিক মানে পরীক্ষাতে আমরা যেটা দিব, কলম হাতে কলমে যেটা লিখবো আর কি, লিখে আমরা যেটা দেবো প্রথম সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষাতে সেইটা যেটা দেখবো সেইটা কিন্তু, অর্থাৎ শিখনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন করেই কিন্তু আমার এই যে পরবর্তী শ্রেণীতে উত্তরণ কিংবা অভিভাবককে অবহিতকরণ, শিক্ষার্থী বা অভিভাবককে অবহিতকরণ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা মূল্যায়ন হবে, শিখনকালীন এবং সামষ্টিক। এরপরে আমরা যেটা দেখবো যে মূল্যায়ন কৌশলের বিভিন্ন স্তর ভিত্তিক, মানে এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ,
আশা করব একটু খেয়াল রাখবেন আপনারা যে আসলে কোন শ্রেণীতে কোন বিষয়টা মূল্যায়ন কত পার্সেন্টেজ হবে, কত শতাংশ হারে হবে। কারণ আমরা আগেই বলেছিলাম যে যেহেতু মূল্যায়ন দুই প্রকারের হচ্ছে, একটা শিখনকালীন মূল্যায়ন আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এখন শিখনকালীন মূল্যায়ন কোন কোন বিষয় হবে এবং সামষ্টিক মূল্যায়ন কোন কোন বিষয় হবে, কত অংশ হবে, সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে প্রাথমিকে যেটা হবে সেটা পুরোটাই হবে শিখনকালীন, অর্থাৎ এখানে ওই কোনো পরীক্ষা থাকবে না, প্রথম সাময়িক বার্ষিক পরীক্ষা এরকম কোনো পরীক্ষা থাকবে না, এটা টোটালটাই সম্পূর্ণ শিখনটা হবে হচ্ছে শিখনকালীন। এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণী যেটা, সেটাতেও কিন্তু আমরা দেখতেছি কোনো কোনো পরীক্ষা নেই, এখানে সম্পূর্ণ অংশটাই শিখনকালীন। অর্থাৎ শিক্ষার্থী যা শিখবে সেখানে শিক্ষকই সেটার মূল্যায়ন করবে, এর জন্য সে কোনো পরীক্ষায় বসবে না, কোনো পরীক্ষা আমাদের বর্তমান যে পদ্ধতি সেখানে সেই পদ্ধতিতে কোনো পরীক্ষা আসলে থাকবে না। এরপরে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যেটা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় একই রকম, যে শিখনকালীন মূল্যায়ন হবে 60% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 40%। এবং শিখনকালীন 60% যে বিষয়টা মূল্যায়ন হবে কোন কোন বিষয়ে হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, এইগুলোর বিষয়ে শিখনকালীন মূল্যায়ন 60% হবে এবং সামষ্টিক মূল্যায়ন 40% হবে। তাহলে এখানে মোটামুটি 5টা বিষয়ের মূল্যায়ন হবে 60% শিখনকালীন এবং 40% সামষ্টিক, এবং বাকি যে আরও 3টা সাবজেক্ট বিষয় থাকবে সেইগুলোর পুরোটাই হবে হচ্ছে শিখনকালীন মূল্যায়ন, অর্থাৎ এই 3টা বিষয়ে কোনো পরীক্ষা হবে না। একইভাবে ষষ্ঠ অষ্টম শ্রেণীতেও একই রকম হবে, যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখনকালীন 60% এবং মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন হবে 40%। এবং জীবন জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম, শিক্ষা ও শিল্প সংস্কৃতি এইগুলোতে পুরোটাই হবে হচ্ছে শিখনকালীন, এখানে কোনো সামষ্টিক থাকবে না, পুরোটাই শিখনকালীন, পুরো শতাংশটাই শতভাগই আমাদের শিখনকালীন মূল্যায়ন হবে। এরপরে আমরা নবম দশম শ্রেণীতে দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা পরিবর্তন আছে, এখানে বিষয় একই থাকবে তবে শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়নটার কিছু পরিবর্তন হবে। এখানে শিখনকালীন মূল্যায়ন হবে 50% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 50%, অর্থাৎ পরীক্ষা দিবে, আমরা এখন বর্তমান সময়ে যেরকম পদ্ধতিতে পরীক্ষা দিই সেই পরীক্ষাটা হবে 50 নম্বরের মধ্যে এবং বাকি 50 নম্বরটা মূল্যায়ন হবে শিখনকালীন সময়ে। এবং বাকি যে সাবজেক্টটা থাকবে, যে বিষয়গুলো আছে, যে জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, এইগুলো সম্পূর্ণই 100% হবে শিখনকালীন মূল্যায়ন। এরপরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যেটা হবে সেটা হচ্ছে এখানেও কিছুটা পরিবর্তন আছে, বেশ পরিবর্তন, এখানে শিখনকালীন সময়টা অনেকটাই কমে আসবে, এখানে 30% হবে শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবং প্রায়োগিক বিষয় নামে মানে কিছু বিষয় প্রজেক্ট দেওয়া থাকবে, প্রকল্প দেওয়া থাকবে বা অনেক প্রায়োগিক বিষয় কিছু থাকবে, এটা পুরোটাই হবে শিখনকালীন মূল্যায়ন। এবং আবশ্যিক বিষয় কিন্তু এই যেখানে যেটা বললাম, আবশ্যিক বিষয় বলতে বাংলা, ইংরেজি যে আবশ্যিক বিষয়গুলো আছে এইগুলোতে 30% হবে সামষ্টিক মূল্যায়ন এবং 30% হবে শিখনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবং এখানে পরীক্ষার যে বিষয়টা আছে, পরীক্ষার বিষয়ে পরবর্তী স্লাইডেও আমরা দেখতে পারবো যে দশম শ্রেণী শেষে কিন্তু আমরা একটা পাবলিক পরীক্ষা দিব, এবং একাদশ এবং দ্বাদশে দুইটা পরীক্ষা হবে এবং দুইটা পরীক্ষার সমন্বয়ে আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। এখন পাবলিক পরীক্ষার যে ধরনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, পাবলিক পরীক্ষা দুটা হবে, একটা দশম শ্রেণীর শেষে পাবলিক পরীক্ষা, আরেকটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাবলিক পরীক্ষা। এখানে দশম শ্রেণীতে যে যে বিষয়ে পরীক্ষাগুলো হবে, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানে শিখনকালীন মূল্যায়ন 50% এবং সামষ্টিক মূল্যায়ন 50%, এবং বাকি যে বিষয়গুলো আছে এগুলো পুরোটাই শতভাগই আমাদের শিখনকালীন মূল্যায়ন হবে। তো এখানে যে বিষয়টা আমরা আগের স্লাইডেও দেখলাম, তো এখানে আমরা দ্বাদশ শ্রেণী বা একাদশ শ্রেণীতে যেটা দেখলাম যে এখানে একাদশ শ্রেণীর শেষে একটা পরীক্ষা হবে এবং দ্বাদশ শ্রেণীর শেষে আরেকটা পাবলিক পরীক্ষা হবে, এবং দুই পরীক্ষার সমন্বয় করে ফলাফল প্রকাশ করা হবে। এরপরে আমরা বিভিন্ন পত্রিকায় যে খবরগুলো এসেছিল এই নতুন শিক্ষাক্রম নিয়ে সেগুলো একটু দেখার চেষ্টা করি, যে কী কী বিষয় যুক্ত হলো এবং কী কী নতুন বিষয় আসলো। যেমন কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নয় যেটা আমরা দেখলাম, পাবলিক পরীক্ষার দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা হবে না, পিএসসি এবং জেএসসি কোনো পরীক্ষা থাকবে না, দশম শ্রেণী শুধুমাত্র দশম শ্রেণীর যে পাঠ্যসূচি থাকবে সেটার উপর এসএসসি পরীক্ষা হবে, অর্থাৎ নবম শ্রেণীর যে পাঠ্যসূচি থাকবে সেটার উপর এসএসসি পরীক্ষা হবে না।
একাদশ দ্বাদশের দুই বছরের সমন্বয় করে এসএসসি পরীক্ষার ফলাফল, চূড়ান্ত ফলাফল দেওয়া হবে। বিভাগ বিভাজন থাকবে না, অর্থাৎ নবম দশম শ্রেণীতে কোনো বিভাগ থাকবে না, একাদশ দ্বাদশে বিভাগটা থাকবে। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আটটি বই থাকবে, তারপর দশটি বই থাকবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এগুলো মোটামুটি কিন্তু আমাদের দেয়া হয়েছিল। এখানে যে মূল বিষয়টা আমাদের জরুরি, যে আসলে কখন কোনটা শুরু হচ্ছে এটা একটু আমরা যদি দেখে নিই, 23 সাল থেকে কিন্তু আমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শিক্ষাক্রম প্রবর্তন হচ্ছে, এবং 24 সালে হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এবং অষ্টম এবং নবম শ্রেণীতে, 25 সালে পঞ্চম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে হবে, অর্থাৎ একাদশে 26 এবং 2027 সালে হবে দ্বাদশ শ্রেণীতে। এইভাবে কিন্তু সময় শিডিউল অনুপাতেই আমাদের এই নতুন শিক্ষাক্রমটা বাস্তবায়ন হবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যে আসলে শিক্ষকদের এই যে আমরা যে এতক্ষণ আমরা এত বিষয়গুলো জানলাম, এইগুলোতে আমাদের শিক্ষকদের আসলে করণীয় কী। তো শিক্ষকদের করণীয় যে এইগুলো আছে, যে পেশাগত দক্ষতা আমাদের এখন বাড়াতে হবে, কারণ যে পদ্ধতি প্রচলন হচ্ছে এটা আসলে শুধুমাত্র বাধা ধরা ডিগ্রি অর্জন করলে হবে না, পেশাগত দক্ষতা আমাদের বৃদ্ধি করতে হবে। অভিজ্ঞতার, আমাদের শিক্ষক যারা আমরা আছি তাদের অভিজ্ঞতা সর্বোচ্চ ব্যবহারটা করতে হবে। বিএড এমএড শিক্ষাটা আমাদের জরুরি, আমরা যারা সম্পূর্ণ করেছি তারা আমরা আরেকটু এটা চর্চা করে নিব, কারণ এটা যদি আমরা একটু চর্চা করি তাহলে আমাদের শিখন শেখানোটা অনেক সুন্দর হবে। এরপর প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণ, আমাদের এই নতুন শিক্ষাক্রম নিয়ে কিন্তু অনেকগুলো প্রশিক্ষণ হবে, এই প্রশিক্ষণগুলো আমাদের গ্রহণ করতে হবে সঠিকভাবে এবং বুঝে জেনে প্রশিক্ষণগুলো করতে হবে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, আমাদের সর্বোচ্চ ব্যবহারটা আমাদের শিখে নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সর্বশেষ যেটা বিষয় থাকতে হবে, যে আমাদের জানা এবং শেখার আগ্রহটা থাকতে হবে, কারণ আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, পাশাপাশি আমাদের কিন্তু আগ্রহটা থাকতে হবে। আগ্রহ না থাকলে কিন্তু কোনো কিছু শেখা সম্ভব না। পাশাপাশি আমাদের পাঠদানে যে চ্যালেঞ্জ, আমরা যে সমস্যার সমাধান মানে সমস্যার সম্মুখীন হব, সেটা হচ্ছে প্রযুক্তিতে আসক্ত শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু পাঠমুখী করা খুব কঠিন হয়ে গেছে করোনার পর থেকে, তারা প্রযুক্তিতে আসক্ত, অর্থাৎ মোবাইল ফোন, ইন্টারনেট, গেমস, এগুলোতে কিন্তু তারা আসক্ত হয়ে পড়েছে। এখন এখান থেকে বেরিয়ে এসে এই নতুন পদ্ধতিতে তাদের পাঠদান করা কিন্তু খুবই একটা বড় চ্যালেঞ্জ। এরপরে কোচিং ও টিউশনের প্রভাব, শিক্ষার্থী এই কোচিং বা টিউশনে যারা পড়ান, যে শিক্ষকরা পড়ান, তারা কিন্তু আমাদের এই ট্রেনিংগুলো বা আসলে শিক্ষাক্রমটা কীভাবে ডেভেলপ হচ্ছে এটা সম্পর্কে তারা কিন্তু অতটা জানেন না, ফলে শিক্ষার্থীদের তারা কিন্তু শেখাতে ওইভাবে পারছেন না যেভাবে শিক্ষাক্রমটা প্রণয়ন করা হয়েছে। তো সে কারণে এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এরপরে নৈতিক অবক্ষয়, আমাদের শিক্ষার্থীদের অনেক নৈতিক অবক্ষয় হয়ে গেছে, তারা পড়াশোনার বাইরেও অনেক কিছু এখন করে, ফলে তাদের সৃজনশীল চিন্তাগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি সৃজনশীল যে পদ্ধতিটা আছে, এটা যে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু এখন পর্যন্ত সেই যেভাবে আমরা সফলতা আশা করেছিলাম সেই সফলতা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। সৃজনশীল যেখানে আমরা সফলতা অর্জন করতে পারিনি, সেখানে আবার নতুন যখন শিক্ষাক্রমটা আসলো তখন দুইটা কিন্তু আমাদের জন্য বেশ বড় রকমের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের আরও অনেক ডেডিকেটেড হতে হবে, অনেক বেশি আরও পড়াশোনা করতে হবে, পাশাপাশি শিক্ষকদেরও কিন্তু আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন প্রভাবিত, অর্থাৎ এই যে আমরা দেখতে পারলাম যে শিখনকালীন মূল্যায়নটা শিক্ষক কিন্তু এটার মূল্যায়ন করবে, অর্থাৎ 60% বা 70%। অনেক শিক্ষার্থী শিখনকালীন মূল্যায়ন করে থাকবেন, অর্থাৎ শিক্ষকরা শিখনকালীন মূল্যায়ন কিন্তু করে থাকবেন। তো যেহেতু নতুন শিক্ষাক্রমে শিখনকালীন মূল্যায়ন অনেক কোনো ক্লাসে 40%, কোনো কোনো ক্লাসে 60% দেওয়া আছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে শিক্ষক প্রভাবিত হবেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকের কাছে যারা প্রাইভেট পড়বে, টিউশন করবে, তারা হয়তো নাম্বার একটু বেশি পাচ্ছে, আর যারা পড়বে না তারা হয়তো নাম্বার কম পাবে, অর্থাৎ শিখনকালীন মূল্যায়নটা প্রভাবিত হওয়ার অনেক সম্ভাবনা আছে। এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, এবং আমাদের শিক্ষক যারা আমরা আছি আমরা চেষ্টা করব আমরা নিউট্রাল থেকে সমতাভাবে সবাইকে এক নজরে দেখার জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের পাঠদানের চ্যালেঞ্জ, আরও কিছু যুক্ত হতে পারে, আমার কাছে মনে হচ্ছে এগুলো আপাত দৃষ্টিতে এইগুলোই আমি পয়েন্ট আউট করতে পেরেছি। তো আশা করছি আমরা সবসময় ইতিবাচক চিন্তা করব, পারস্পরিক আলোচনা করব, কারণ নতুন যে শিক্ষা পদ্ধতি এসেছে এটাতে আসলে আলোচনার কোনো বিকল্প নেই। সমস্যাসমূহ আমরা চিহ্নিত করার চেষ্টা করব এবং সমস্যা সমাধান করার চেষ্টা করব, এবং এইগুলো আমরা যদি করতে পারি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় আমরা খুব সহজেই সমাধানে আসতে পারব। আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন,
এবং জানার আগ্রহ আরও বাড়াতে থাকবেন। আরও কিছু যারা আমি আমার যদি কোনো কিছু আরও ঘাটতি থাকে আপনারা অবশ্যই জানাবেন, এবং আপনারা যদি নতুন কিছু আবিষ্কার করে থাকেন, নতুন কিছু পয়েন্ট আউট করতে পারেন, অবশ্যই তা জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।